বহরমপুর শহরের সবচাইতে পুরনো মেস চৌধুরী মেস। এখানে 1758 সালের মেস, ওল্ড পুলিশ লাইন রোড। আজকে মেসের বিস্তৃতি বলবো, খুব পুরনো মেস। তো সবচাইতে পুরনো মেসই বলা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন বাইরে, তো এখানে যে বিল্ডিংটা, লাল বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা হচ্ছে চৌধুরী মেস। দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা মেস, একদম লাল কেল্লার মতো দেখতে চৌধুরী মেস। চৌধুরী মেসে আসতে হলে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা ওষুধের দোকান, ওষুধের গেট। এই বহরমপুরের শহরের সবচেয়ে একটা পুরনো মেস, দেখলে আপনি মনে হবে কোনো হয়তো চিড়িয়াখানা বা ঐতিহাসিক কোনো একটা জায়গাতে চলে এসছেন। তো আজকে সত্যি একটা মজার কন্টেন্ট মনে হলো এই মেসে আমি থাকি। এটা একটা সরু সুড়ঙ্গ রাস্তা বলা যেতে পারে। এই সুড়ঙ্গ রাস্তা দিয়ে এদিকও যেতে পারেন, আবার এইদিকেও, দুই দিকে দুটো ভাগ আছে। তো এখান দিয়ে আসে, এখানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব থাকবে। গাছ আছে, গাছপালা রয়েছে, এবং এখানে একটা গাছ, এটা হচ্ছে মিডিলটা, সবাই আড্ডা দেওয়ার মতো জায়গা, এটা অনেকটা বড় জায়গা। এবং এখানে অনেক পুরনো একটা আদিম যুগের একটা ঐতিহ্য টাইপের আর কি, ঐতিহাসিক একটা জায়গা এই চৌধুরী মেস, ভূতুর একটা জায়গা। এই যে গাছ দেখতে পাচ্ছেন, তার আগে একটা জিনিস দেখিনি যে স্নানের জায়গা চৌধুরী মেসের, এখানে যে পুরনো হচ্ছে জায়গা, এবং এটা হচ্ছে স্নানের জায়গা চৌধুরী মেসের। স্নানের জায়গা, এখান থেকে স্নান করে, ট্যাপ রয়েছে এখানে, 40 জন ছেলে স্নান করে এই ট্যাপে। এবং টয়লেট, এটা চৌধুরী মেসের টয়লেট দেখতে পাচ্ছেন, আড্ডা দেওয়ার জায়গা, কি সুন্দর পুরনো জায়গা। তারপর এই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে চৌধুরী মেসের, তারপর এখানে আড্ডা দেওয়ার জায়গা, আর খাবার রুম যেখানে আছে সেটা হচ্ছে এটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, একদম একদম হাজারদুয়ারি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখানে উঠতে হবে। এই প্রথমে সিঁড়ি চারটে, তারপর এই সিঁড়ি দিয়ে উঠে উপর দিয়ে গিয়ে ওটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর এখানে যেমন দেখতে পাচ্ছেন, একদম এগুলো রুম চৌধুরী মেসের সব রুম। এখান দিয়ে প্রবেশ করে এখানে, এইখানে আছে কুকুর রয়েছে, সাথে বিড়াল রয়েছে, খুব ঠান্ডা মনোরম পরিবেশ। তারপর এখান দিয়ে একটা সুড়ঙ্গ রাস্তা রয়েছে, এই সুড়ঙ্গ রাস্তা দিয়ে প্রবেশ করে এগুলো রুম সব রয়েছে। এই যে রুম, লাল বিল্ডিংটা দেখলাম, সেই লাল বিল্ডিং এখান দিয়ে এসে এটা হচ্ছে গেট। এই যে গেট রুম নাম্বার থ্রি, এই থ্রিতে এখানে গাছ লাগানো আছে আমার, এই গাছ দিয়ে এখানে জুতো রাখা আছে। এখান দিয়ে ঢুকে এটা হচ্ছে বেডরুম চৌধুরী মেসের। এই যে বেডরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পোশাক। এখান দিয়ে এখানে এলে আপনি মনে হবে যেন একটু কোনো 5-স্টার হোটেল কিংবা হয়তো কোনো রেস্তোরাঁতে বসে আছি। এবং সেই বিড়াল, যেখানে মানুষ সেখানে বিড়াল, একদম যে হিরো। এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছেন, কখনো কখনো ঝরে পড়ে, ইঁট বৃষ্টি হয় এই মেসে। তো এখানে আমরা থাকি, এখানে ইঁট বৃষ্টি দেখা যায় চৌধুরী মেসে মাঝে মধ্যে। এবং বহুত পুরনো, প্রায় 200 বছর আগের পুরনো বিল্ডিং। এবং আজকের ভিডিও এই পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন এটা বহুত পুরনো মেস। তো এখানে যেটা বললাম যে কুকুর, বিড়াল এবং আমরা মেসের ছেলেপেলে সবাই একসাথে খুব ভালোভাবে থাকি, কোনো সমস্যা হয় না, খুব ভালো একটা মনোরম পরিবেশ। তো কেমন লাগলো ভিডিওটি আজকের, অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি নতুন হয়ে যাবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।